হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্স অ্যান্ড ম্যাচ বাই আফরিন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা এসেছি আমার এক মামির বাসায়। আর মামির বাসায় আসলে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে চারপাশে শুধু গাছপালা। এই যে ঢুকতি, অনেক সুন্দর টমেটো গাছ, গাছে মাশাআল্লাহ বেশ ভালো টমেটো হয়েছে, পুদিনা পাতা গাছ, এপাশে আছে আঙুর গাছ, এখানে আবার চোখে পড়লো যে বোম্বাই মরিচ গাছ। মাশাআল্লাহ মামির এবার মরিচ গাছ অনেকগুলোই হয়েছে, আর সবগুলোতেই দেশি স্টাইলে সেরকম বোম্বাই মরিচ হয়েছে। তারপর পুঁই শাক পাতা ছিল, পুঁই শাকের গাছের পাতাগুলো বেশ বড় বড় ছিল। সারাদিন অনেক ভালো কেটেছে, সবাই মিলে দাবা খেললাম, আমার বাচ্চারাও অনেক মজা করেছে। মামির বাসায় আসলে দেখা যায় সারাদিন খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, কীভাবে সময় চলে যায় বোঝাই যায় না। এরপরে বাহিরে দেখলাম যে আইসক্রিম ভ্যান এসেছে, তো বাচ্চারা আবার বায়না করলো আইসক্রিমের জন্য। আমরা যারা দেশের বাইরে থাকি, আমাদের দেখা যায় সামার টাইমে রেসিডেন্সিয়াল এরিয়াতে এরকম গাড়িতে করে আইসক্রিম বিক্রি করে, অনেক তো বাংলাদেশি স্টাইলে। তো দেখা যায় যে এখানে আপনার পছন্দের মতো ফ্লেভারে অর্ডার দিলে ওরা ওইভাবে আইসক্রিমটা রেডি করে দেয়। অনেক মজা ছিল আইসক্রিমটা। আশেপাশে বাসা থেকে সব বাচ্চারা এসে লাইন করছে, আপনারা হয়তো ব্লগটিতে দেখতে পাচ্ছেন। আইসক্রিম খাওয়া দাওয়া শেষ, এটা হচ্ছে আমি সেই কিউটি সুইট একটা কেটি। এই তো আজকে সবকিছু মিলিয়ে কিছুটা মজা, আড্ডা, আনন্দ এগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার আপনাদের মতামত, আপনাদের কেমন লাগলো। টমেটো গাছেও বেশ ভালোই টমেটো হয়েছিল। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করছি। আজকের ব্লগটি আপনাদের সকলে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।